আসসালামু আলাইকুম। বোঝাই যাচ্ছে আজকে আমি বানাচ্ছি ফুলকপির পাকোড়া। খুবই স্বাভাবিক একটা খাবার, কারণ শীতকালে খুবই তাজা তাজা ফুলকপি পাওয়া যায়। তো সত্যি কথা বলতে এটা যে খুব স্বাস্থ্যকর খাবার তা আমি বলবো না, কিন্তু হোটেল থেকে কিনে খাওয়ার চেয়ে বাসায় বানিয়ে খাওয়া অনেক ভালো আমি মনে করি। যাই হোক, প্রথমে আমি লবণ দিয়ে ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি। যেহেতু ফুলকপি টুকরোগুলো একটু বড় বড় ছিল, আমার 15 মিনিটের মতো আমি সিদ্ধ করেছি। সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি আর ফুলকপিটা একটা ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে রেখেছি। এতে কী হয়, সাথে সাথে যে রান্নার যে প্রক্রিয়াটা ওটা বন্ধ হয়ে যায়, কারণ পরে আবার ভাজা হবে। তো এই জন্য এই পদ্ধতি। বেসন দিয়ে খুবই একটা মৌলিক একটা বেসিক ব্যাটার তৈরি করে নিয়েছি। প্রথমে আমি 1 কাপ বেসন, তার মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিয়েছি, তার মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো, আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। সব একবারে চেলে নিয়েছি। চেলে নিলে ভেতরে যে বেসনের ভেতর বড় বড় ডালের টুকরোগুলো থাকে, যেগুলো হচ্ছে পরে দেখা যায় যে বের হচ্ছে। এই যে দেখেন, পরে চালার পরে এই যে ময়লাগুলো রয়ে গিয়েছিল, এগুলো এখন ফেলে দিয়ে ভালো মতো এখন অন্য উপকরণগুলো চামচ দিয়ে মিশিয়ে তার মধ্যে আস্তে আস্তে পানি যোগ করব। প্রথমে আমি 1/2 কাপ পানি দিয়ে দেখছিলাম, আস্তে আস্তে করে গোলাতে হবে। ব্যাটার অনেক সময় অনেকের ব্যাটার ক্রিস্পি হয় না, কারণ কনসিস্টেন্সিটা ঠিক থাকে না। তো প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে গোলাতে হবে, তারপর লাস্টে গিয়ে আরও বেশি করে পানি দিয়ে যেরকম কনসিস্টেন্সি দরকার ওরকম বানিয়ে নিতে হবে। যেখানে আমি প্রথমে অল্প পানি দিয়ে প্রথমে মাঝের যে বেসনগুলো আছে এগুলো একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম, আস্তে আস্তে চেপে চেপে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম, পরে আরও পানি আস্তে আস্তে যোগ করেছি। অল্প অল্প করে পানি যোগ করলে ব্যাটারটা অনেক স্মুথ হয়, নইলে ব্যাটারটা ভালো হয় না। আমি এমন অনেককেও দেখেছি যে এত মানে এত টেকনিক বা এত ধরনের এগুলো না করে একবারেই পানি দিয়ে দেয়, ওনারা অনেক এক্সপার্ট। মূলত আমি আমার মা চাচিদের দেখেছি, ওনারা ওভাবে তৈরি করেন, অনেক দ্রুত একবারে পানি দিয়ে খুব দ্রুত ফেটিয়ে তৈরি করে ফেলেন। তো আমি হচ্ছে অল্প অল্প করে পানি দিয়েছি। এখানে পুরো বেসনের গুঁড়োগুলো মিহি হওয়ার পর এর মধ্যে আমি আরও যাতে আমার যে কনসিস্টেন্সিটা আমি চাচ্ছিলাম সেটা পাওয়ার জন্য যতটুকু পানি দেওয়া দরকার ততটুকু পানি দিচ্ছি। পানি দিয়ে তারপর লাস্টে আমি আমার হাত দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না, মূলত এই যে এরকম থাকবে। অনেকেই বলে যে যত বেশি ফেটানো হবে জিনিসটা তত বেশি ক্রিস্পি হবে, আমিও দেখেছি আসলেই তাই। এই বেসনের ব্যাটারটা যত ফেটানো হয় তত ক্রিস্পি থাকে। এরপরের স্টেপটা একদমই সহজ, ফুলকপি নিয়ে বেসনে চুবিয়ে তেলে ভাজতে হবে। আমি এখানে একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছি ফুলকপির উপর, তাহলে একটু ভালো লাগে খেতে, এই জন্য আমি দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। আর লবণ তো সিদ্ধ করার সময় দিয়েছিলাম, যদিও ঠান্ডা পানির যে ভিজিয়ে রাখার ফলে লবণের পরিমাণ অনেক কমে গিয়েছিল, কিন্তু ব্যাটারে বেশ ভালো পরিমাণেই লবণ আছে, তাই আর বাড়তি লবণ দেওয়ার প্রয়োজন মনে করিনি, তাই দিইনি। এরপর কড়াইয়ে তেল গরম করে সুন্দর করে ভেজে নিয়েছি ফুলকপিগুলো। শীতকালে আমাদের তো আসলে এখনকার যে লাইফস্টাইল, যে সেডেন্টারি লাইফস্টাইল আমরা লিড করি, তাতে আমাদের মানে ওজন কমা বই কি ওজন বাড়তেই থাকে। আর এমন না যে শীতকালে সাধারণত শরীরে অনেক বেশি তাপ উৎপন্ন হয়, মনে হয় যে অনেক এনার্জি লাগবে, কিন্তু দেখা যায় যে আমরা আগে থেকেই এত বেশি বডিতে এত বেশি স্টোর করে রাখি যে আমাদের আসলে এই বাড়তি এই তাপটার দরকার হয় না। আমি আমার বাসার কথা বলছি। তো বাড়তি যে ব্যাটার ছিল তাই দিয়ে আমি হচ্ছে মরিচ ভেজেছিলাম। তো ধন্যবাদ দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।